হারিয়ে যায় সময়, হারিয়ে যায় প্রিয়জনেরা, শুধু রয়ে যায় স্মৃতি। স্মৃতির সেই ধূসর পাতা থেকে তন্ন তন্ন করে অতীতের সোনালি ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরেছেন প্রাবন্ধিক শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে। আজকের এই ভিডিওতে আমি আমার সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটির অতি সংক্ষেপে একটি মনোজ্ঞ আলোচনা তোমাদের সামনে তুলে ধরব। আশা করি আজকের এই আলোচনাটি মাধ্যমিক পরীক্ষায় তোমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে, এমনকি কী প্রশ্ন এবছর মাধ্যমিকে আসতে পারে সে বিষয়ে একটা সামান্য ধারণাও তোমরা পেয়ে যাবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম লিখেছেন শ্রীপান্থ। প্রথমেই বলে রাখি, শ্রীপান্থ এটি ছদ্মনাম, লেখকের প্রকৃত নাম হল নিখিল সরকার। এই প্রবন্ধটি নেওয়া হয়েছে একটি প্রবন্ধ সংকলন থেকে। প্রবন্ধ সংকলনের নাম কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। শুরু করছি আজকের প্রবন্ধের আলোচনা। প্রথম প্যারা, সেখানে প্রাবন্ধিক আমাদের জানাচ্ছেন উনি একজন লেখালেখির অফিসে কাজ করেন, এই অফিসের একজন কর্মচারী। এখানে সবাই কম্পিউটারের কিবোর্ডে টাইপ করে লেখালেখির কাজ করেন, কিন্তু উনি নিজে হাতে কলম দিয়ে না লিখলে ওনার ভালো লাগে না। সেখানে উনি নিজের কলম দিয়ে নিজে লেখেন এবং নিজের লেখাকে ছাপবার জন্য প্রস্তুত করেন। এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি, শ্রীপান্থ উনি সংবাদপত্র অফিসে চাকরি করতেন। দ্বিতীয় প্যারা, এখানে কি করে ছোটবেলাতে তিনি কলম এবং হোম টাস্কের খাতা বানাতেন সে বিষয় জানিয়েছেন। এখানে তিনি আমাদের জানালেন রোগাবাসের কঞ্চি কেটে ছোটবেলাতে তিনি কলম বানাতেন এবং কলা পাতা কেটে সেখানে তিনি হোম টাস্ক করতেন। কলা পাতাগুলিতে লেখা হোম টাস্ক শিক্ষককে দেখানোর পর সেগুলিকে তিনি পুকুরে ফেলে দিতেন, পাছে গরুতে খেয়ে ফেলে। তার ধারণা অনুযায়ী মূর্খ বা অক্ষর জ্ঞানহীনেরা যদি অক্ষর খেয়ে ফেলে তবে যার হাতের লেখা খেয়ে ফেলা হয় তার বিদ্যাও চলে যায়, অর্থাৎ তার বিদ্যাও গরুর পেটে চলে যায়। এবার আসছি তৃতীয় প্যারা, এখানে তিনি কালি কেমনভাবে প্রস্তুত করতেন সে বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন। এখান থেকে মাধ্যমিক 2019-এ একটি বড় প্রশ্ন এসে গেছে, কাজেই 2020 সালে বড় প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই নেই। তবে ভালো কালি তৈরির পদ্ধতি সংক্রান্ত যে কবিতাটি আছে সেটি কিন্তু আসতে পারে। তারপরের প্যারা অর্থাৎ 4 নম্বর প্যারা, এখানে প্রাবন্ধিক কিছু কল্পনার কথা বলেছেন। তিনি যদি আজকের যুগে না জন্মে সুমেরিয়ান, ফিনিশিয়ান কিংবা জুলিয়াস সিজার হতেন কিংবা যীশুখ্রিস্টের আগে জন্মাতেন, তবুও তিনি কলমকে ভালোবাসতেন। এক্ষেত্রে কোনটি তার কলম হতো এই বিষয় থেকে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে। যেমন যীশুখ্রিস্টের আগে জন্মালে তিনি কি দিয়ে লিখতেন বা হাড় কুড়িয়ে কি বানাতেন, এভাবে কিন্তু প্রশ্ন আসবে। আর একটা জিনিস আসতে পারে, রোম সাম্রাজ্যের অধীশ্বর কে ছিলেন, তিনি কোন কলম দিয়ে কাকে আঘাত করেছিলেন। আসছি তারপরের প্যারা, এখানে উনি বর্তমানকালের ছেলেমেয়েদের তহবিলে অনেক রকম কলম আছে এটি বলেছেন এবং আগেকার দিনে বাঙালি সাংবাদিকের এত সুন্দর ইংরেজি লিখতেন বলে তাদের লর্ড কার্জন বাবুকুইল ড্রাইভার্স বলতেন, এই বিষয়টিকে বলেছেন। তার সঙ্গে জানিয়েছেন পালকের কলমের নাম হলো কুইল। পরের দুটি প্যারাতে তিনি পালকের কলমের বিষয়ে মূলত বলেছেন, পালকের কলম তৈরির মেশিন কেমন ছিল সেটা অনেকটা পেন্সিল কাটবার যে আমরা মেশিন ব্যবহার করি ঠিক তার মতো দেখতে ছিল সেটা তিনি বলেছেন। আর বলেছেন পালকের কলম দেখতে চাইলে এখন পুরনো দিনের তৈলচিত্র ছাড়া আর গতি নেই। এরপর তিনি দুটি মজার ঘটনা বলেছেন। তিনি ছোটবেলায় এক দারোগাকে দেখেছিলেন যিনি মোজায় কলম গুজেছেন এবং ভিড়ের মধ্যে এখন অনেক সময় মেয়েদের দেখা যায় তারা কলম খোপায় কাঁটার বদলে কলমটাকেই কাঁটা হিসেবে ব্যবহার করেন। এরপর পরবর্তী 3-4টি প্যারাতে তিনি আমাদের মূলত যে বিষয়টি জানিয়েছেন সেটি কেমন করে ফাউন্টেন পেন তৈরি হয়,
এই বিষয় নিয়ে তিনি আমাদের একটা গল্প বলেছেন যে ওয়াটারম্যান নাম করে একজন ভদ্রলোক একবার চুক্তিপত্র সই করছেন, ঠিক সেই সময় কালি উল্টে, দোয়াতের কালি উল্টে চুক্তিপত্র পড়ে গেলে চুক্তিপত্র নষ্ট হয়। তিনি নতুন চুক্তিপত্র আনতে বাড়িতে যান, এসে শোনেন অলরেডি এই সুযোগে অন্য কেউ একজন চুক্তিপত্র সই করে চলে গেছেন। এই সমস্যার সমাধান করতেই ওয়াটারম্যান, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করে ফাউন্টেন পেন তৈরি করেছিলেন। এরপর তিনি তার প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতার কথা বলেছেন। এই জায়গা থেকে কিন্তু একটা বড় প্রশ্ন 2020 সালের মাধ্যমিকে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সেখানে কি করে তিনি কিনলেন? তিনি কলেজ স্ট্রিট গেলেন, দোকানদারকে পেন দেখাতে বললেন, দোকানদার একটা পাইলট কলম দেখালেন, সেটার গুণগত মান পরীক্ষা করবার জন্য পিচবোর্ডের উপর ছুঁড়ে মারলেন, লেখক খুশি হয়ে পেনটি কিনে বাড়িতে ফিরলেন। এই বিষয়টি কিন্তু তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে, এই প্যারাটি পড়বে, কারণ এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে। এরপর উনি কলম, বিভিন্ন ধরনের কলমের নাম, বিভিন্ন ধরনের কালির নাম, কী করে কলমের ওই নিব তৈরি হতো, এই সব বিষয় নিয়ে বলেছেন। এই প্যারাটি থেকে ছোট প্রশ্ন আসতে পারে, মন দিয়ে পড়ে নিও। এরপর তিনি বলেছেন দোয়াতের কথা, কত রকমের দোয়াত হতে পারে সেটিকে তিনি তার পরবর্তী প্যারাতে বলেছেন। আর তিনি সেখানে বলেছেন যে নানা রকম মনের কথা জানিয়েছেন, কত রকম শরৎচন্দ্র, দন্তে, কৃত্তিবাস ওঝা, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, এরা হয়তো এই দোয়াত দিয়েই লিখে এত বিখ্যাত হয়েছিলেন, এই বিষয় নিয়েও তিনি মতামত প্রকাশ করেছেন। এবং একটি বিদেশি সংবাদপত্রে প্রকাশিত কলম এবং সেই সংক্রান্ত বিজ্ঞাপনের বিষয় বলেছেন, এটাও কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। তারপরের প্যারাতে রয়েছে ওনার আক্ষেপ, সবই আজ যেন কোথায় হারিয়ে যাচ্ছে, অবলুপ্ত হয়ে যাচ্ছে। বঙ্কিমচন্দ্র যেমন তার লেখায় লিখেছিল লাঠির দিন ফুরিয়েছে, তেমনই হয়তো আজ কলমেরও দিন ফুরিয়েছে। তিনি বলছেন আগেকার দিনে শুধু কলম নয়, লিপি কুশলীরাও ছিল, অর্থাৎ তারা দেখে দেখে, আগেকার দিনে তো জেরক্স মেশিন ছিল না, তারা একটা লেখাকে কপি করে দিতেন, তাদের হাতের লেখা ছিল মারাত্মক ভালো, মোগল দরবার থেকে গৃহস্থের বাড়ি সব জায়গাতেই লিপি কুশলীদের অনেক সম্মান ছিল। এরপর শেষের আগের প্যারাতে কবি বলেছেন কলম তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী। অনেক ছাপোষা মানুষ যারা কলম দিয়ে লিখেছেন তারাই আবার অস্ত্র হাতে নিয়ে যুদ্ধও করেছেন। শেষের দিকে তিনি বলেছেন কলমের সঙ্গে ওনার কোনো বিরোধ নেই, যে কোনো কলম হলেই চলবে। উনিও আজ বলপেনের লেখেন, বলপেন মানে আমরা যে পেনগুলোতে বর্তমানে লিখি এগুলো কিন্তু বলপেন। শেষ প্যারাতে উনি বলেছেন একবার নিবের কলম বুকে ঢুকে গিয়ে একজন বিখ্যাত সাহিত্যিকের মৃত্যু হয়েছিল, তিনি হচ্ছেন, তার লেখা দুটি গ্রন্থ হচ্ছে ডমরুধর আর কঙ্কাবতী। এই জায়গাতে উনি মোটামুটি এভাবেই প্রবন্ধটাকে সাজিয়েছেন। এই প্রবন্ধ থেকে এবার যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট সেটা হলো, প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা, কালি কলমের প্রতি লেখকের ভালোবাসা, সবই আজ অবলুপ্তির পথে, সব কি কেন তা অবলুপ্তির পথে, এই তিনটে বড় প্রশ্ন এবছর খুব গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের শিক্ষকের পরামর্শ মেনে প্রশ্ন তো পড়বেই, তার সঙ্গে এই তিনটি বড় প্রশ্নকে ভালো করে পড়বে। কেমন লাগলো আজকের আলোচনা লিখে জানাতে ভুলো না। তোমাদের অর্থাৎ 2020 সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের সাজেশান দেওয়ার জন্য আমি একটি ফেসবুক গ্রুপ খুলেছি, গ্রুপের নাম সম্রাট এক্সক্লুসিভ সাজেশান 2020। গ্রুপটাতে জয়েন করে থেকো, প্রতি মুহূর্তে ওখানে কিন্তু আমি নতুন ধরনের তথ্য দিয়ে থাকি, আশা করি তথ্যগুলো তোমাদের বিশেষভাবে সমৃদ্ধ করবে। কোন আলোচনা আগামীতে তোমরা চাইছো সেটা লিখে নিচে কমেন্ট করো, এই প্রবন্ধের কোন কোন প্রশ্ন বুঝতে পারোনি সেটা লিখেও নিচে কমেন্ট করো, যাতে আমি তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের ভিডিও এখানে শেষ করলাম, যেতে যেতে আবারও বলি আমার পাশে থেকো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লেখা যে লাল রঙের বাটন আছে ওটায় ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভবিষ্যতে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব সেটা যাতে তুমি সবার আগে দেখতে পারো। তাহলে ভালো থেকো, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।